বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনার রেশন কার্ডে যদি আধার লিঙ্ক করা থাকে বা KYC করা থাকে, তাহলে আপনি আপনার রেশন কার্ড দিয়ে যে কোনো রেশন দোকান থেকে আপনি আপনার রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানব, আপনি বর্তমানে যে রেশন দোকান থেকে বা যে রেশন ডিলারের কাছ থেকে আপনার রেশন সামগ্রী আপনি সংগ্রহ করতে চাইছেন, সেই রেশন দোকানটি আসলে কোথায়, তার লোকেশন ম্যাপ সহ লোকেশন আপনারা অনলাইন থেকে কিভাবে খুঁজে বের করবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা আসব। একটু নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, ভিউ FPS লোকেশন ইন ম্যাপ। এই অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে, বর্তমানে কোন জেলার রেশন দোকান থেকে আমরা রেশন সামগ্রী সংগ্রহ করতে চাইছি, সেই জেলার নামটি আমরা এখান থেকে সিলেক্ট করব। জেলার নাম সিলেক্ট করার পর আমরা এখানে সিলেক্ট FPS অপশনের উপরে ক্লিক করব। সিলেক্ট FPS অপশনের উপরে ক্লিক করার পর ওই জেলার আন্ডারে যতগুলি রেশন দোকান আছে বা রেশন ডিলার আছে তাদের নামগুলি আমাদের কাছে শো করবে। আপনাদেরকে একটু কষ্ট করে যে রেশন দোকান থেকে বা যে রেশন ডিলারের কাছ থেকে আপনারা রেশন সামগ্রী বর্তমানে সংগ্রহ করতে চাইছেন, সেই রেশন ডিলারের নামটি আপনাদের জানতে হবে। তো কিভাবে আপনারা যে এলাকায় আছেন সেই এলাকার রেশন ডিলারের নাম জানবেন, এই বিষয়েও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো সেই ডিলারটিকে আপনাদের এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাদেরকে সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে। আর সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের ম্যাপ সহ লোকেশন শো করবে, যে বর্তমানে আপনি যে রেশন দোকান থেকে আপনার রেশন সামগ্রী সংগ্রহ করতে চাইছেন সেই রেশন দোকানটি আসলে কোথায়। তো আপনারা এই ম্যাপ অনুযায়ী সেখানে গিয়ে আপনাদের রেশন সামগ্রী আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।